হ্যাঁ একেম হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান ধানসান ইউনিয়ন পরিষদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আর সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ শৃঙ্খলা, গত বৃহস্পতিবার রাত 8টায় লতি বাকন, লোকমান হোসেন, মুফাক্কের শরীফ সহ আরও কিছু লোক এবং লতি বাকনের তিনটি মেয়ে আমার ওই দোকানের কাছে আসে এবং লতিবাকন আমার সাথে আমার কাছে তর্কতর্ক করতেছে। তারা তাদের ব্যাপার হলো আমাদের সাথে বিগত দিনে শত্রুতা চলে আসে, তার ছেলে নির্বাচনী মেম্বার হতে পারে নাই, আমার ছেলে হয়েছে, এটা নিয়ে তারা যথেষ্ট আমাদের সাথে বিভিন্ন সময় দুর্ব্যবহার করতেছে, করে আসছে। লতিবাকন এক পর্যায়ে তর্কাতর্কিতে আমাকে আঘাত করে এবং তার মেয়েরা উঠিয়া গদির উপর উঠে আমাকে লাঞ্ছিত করেছে। আমি মোহাম্মদ হেমায়েতউদ্দিন বাদশাহ, যুদ্ধকালীন নিয়ম অফিসার ও বর্তমান ডেপুটি কমান্ডার শৃঙ্খলা মুক্তিযোদ্ধা সংসদ। তো আমি বীর মুক্তিযোদ্ধা এবং শৃঙ্খলা উপজেলা কমান্ডের কার্যকরী সদস্য, সাবেক চেয়ারম্যান, অত্যন্ত শ্রদ্ধাশীল ব্যক্তি জনাব এম হাবিবুর রহমানের উপরে যে অন্যায়ভাবে তাকে লাঞ্ছিত করা হয়েছে এবং এই যে দুর্বৃত্ত যারা তাদের আইনানুক আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি এবং তাদের শাস্তি দাবি করছি। মুক্তিযোদ্ধা শৃঙ্খলা উপজেলা কমান্ডের সহকারী কমান্ডার সাংগঠনিক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, আমি আমার এই জনাব হাবিবুর রহমান খান জমাদ্দার, সহকারী কমান্ডার উপজেলা কমান্ডের আমার রণাঙ্গনের সাথী, তাকে যারা লাঞ্ছিত করছে সেই দুর্বৃত্তদের আইনানুগভাবে বিচারের জন্য বিচার বিভাগ এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল হারেস, বীর মুক্তিযোদ্ধা, ধানসাগর ইউনিয়নের এক্স চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমানকে যারা লাঞ্ছিত করছে বা অপমান করছে এদের প্রতি সরকারের কাছে আমি জোর আপত্তি করছি যে এর বিচারের জন্য, এবং সাথে সাথে এই মুক্তিযোদ্ধা যাকে লাঞ্ছিত করছে আমি মনে করি তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দলীয় লোকের সমন্বয় মনে করি, কেননা যারা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা করে তা মনে করি যে তারা বাংলাদেশ সরকারের পক্ষের লোক হতে পারে।